আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনিমা কোতোয়াল অনিয়াপুর অনুগল্প নিয়ে হাজির হয়ে গেলাম, যে অনুগল্পগুলোকে আমি একটা ধারাবাহিকভাবে সাজিয়েছি। সেইভাবে ধারাবাহিকভাবে আজকের এই অনুগল্পটার পর্ব হবে 11 মনে হয়, আমি তো ভুলে গেলাম। যাই হোক, আমি প্লেলিস্ট আকারে আপনাদের জন্য প্রেমের সাতকাহন আমি দিয়ে রেখেছি, ওখান থেকে আশা করছি যারা পড়েননি আগের পর্বগুলো তারা অবশ্যই পড়ে নেবেন। অনিমাপু আজকের এই অনুগল্পটার নাম তো বরাবরের মতোই দিয়ে আসছে, অনির কলমে আদ্রিয়ান। এই গল্পটা আমি গত পর্বে বলেছি, যখন আমি পড়ি তখন আমার মনে হয় অনিয়াপুর জীবনের একদম সত্যি ঘটনাগুলো এখানে তুলে ধরেন। যেহেতু অনেকদিন পর পর একটা করে পার্ট দেন, এক মাস একটা, দুই মাসে তিন মাসেও একটা পর্ব দিয়ে আসছেন, তো আমার কাছে এরকমটাই কিছুটা মনে হয়। আমার মনে হয় এটা অনিয়াপুর একবার রিয়েল লাইফ থেকে লেখা, তারপরও জানি না, এটা জাস্ট আমার ধারণা। তো চলুন ফালতু প্যাচাল বাদ দিয়ে সরাসরি গল্পে চলে যাই। কাল নতুন বছর আসতে চলেছে, 2021-এর শেষ দিন আজ। 26 জুনের গল্প থেকে হুট করে 31 ডিসেম্বর এ কী করে চলে আসে সে ব্যাপারটা মজার না? সময় দীর্ঘ লম্ফ দেয়নি, আমি অলস হয়ে পড়েছিলাম। মাঝের এই লম্বা সময়টার মধ্যে অনেক কিছু হয়ে গেলেও সেটা কলমে ফুটিয়ে তোলার সময় হয়নি। কাব্য সোসাইটির 31st নাইটের পিকনিকে গেছে, বাবা নিজের পার্টি অফিসে গেট টুগেদারে আছেন, আমু নিজের রুমে টিভি দেখছে। আজ রুমে একান্তে কিছুটা সময় পেয়ে লিখে ফেলার লোকটা সামলাতে পারলাম না। সোসাইটিতে হওয়া পিকনিকে আমারও যাওয়ার কথা, কিন্তু মনটা টানছে না আজ। প্রথমত আপি আজ নেই এখানে, বিয়ের পর প্রথম নিউ ইয়ার, তাই শ্বশুর বাড়িতেই কাটাচ্ছে। কাজিনরা সব ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই আমার নিউ ইয়ার একা রুমে চিপস আর চানাচুরের সাথে কোকাকোলার নেশা করতে করতে সোলো পার্টি করেই কাটছে। হোয়াটসঅ্যাপে ঢুকে আদ্রিয়ান ভাইকে নক করতে গিয়েও করলাম না। বেশ অনেকগুলো দিন হয়ে গেল লোকটার কোনো খবর নেই। নিউ ইয়ারের শরীয়তপুর নেই উনি। 2022-এর মাঝের দিকের রিসার্চের জন্য আবার নাকি পাড়ি জমাবেন ক্যামব্রিজে, সেটার প্রস্তুতি নেয়ার জন্যই উত্তরার নিরিবিলি ফ্ল্যাটে বিশাল বিশাল বইয়ের পাতা ডুবে আছেন উনি। কিন্তু উত্তরে যাবার পর থেকে কোনো খোঁজ খবর নেই ওনার। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে করলাম, আদ্রিয়ান ভাই আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে, মানে 26 জুনের পরের সময়টার কথা। আদ্রিয়ান ভাইয়া চলে গেছেন 12 দিন হতে চললো, 12 দিনে বদলে গেছে অনেক কিছু। আমাদের বাড়ি থেকে যাওয়ার পর 2 দিন সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো যেন সবটাই বদলে গেছে, আকাশ নিজের রং বদলেছে, প্রখর রোদের তাণ্ডব থেমে গিয়ে ধূসর মেঘের রাজত্ব হয়েছে সেখানে, ঋতু বদলে গেছে, হয়তো বদলেছে মানুষের মনও। উনি যাওয়ার 2 দিন পর থেকে একটু একটু করে অনুভব করলাম, আদ্রিয়ান নামক মানুষটার কলে ইদানিং আমার ফোন বেজে ওঠে না। হোয়াটসঅ্যাপের এত টুংটাং আওয়াজ আসে মেসেজের মধ্যে, আদ্রিয়ান ভাই নামে কোনো মেসেজ আসে না। যদিও এটা নিয়ে আমার বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু কেন হচ্ছে সেটা নিজেও বুঝে উঠতে পারছি না। নিজের আবান্তর অনুভূতি নিয়ে নিজেই বিরক্ত হচ্ছিলাম, কিছুই আর ভালো লাগছিল না। 3টা বাজছিল তখন, নিজেকে নিজের প্রচণ্ড অসহ্য লাগছিল। আমি বিছানায় এপাশ ওপাশ করতে করতে নিজের অস্বস্তির সাথে পেরে উঠতে অক্ষম হয়ে ফোন করেই বসলাম তাকে। দ্বিতীয়বার রিং হবার পর উপাস থেকে ফোন রিসিভড হলো। বেশ ভারী কণ্ঠে ইঞ্জিনিয়ার সাহেব বললেন, তোর মাথায় কি সারা দিন রাত শয়তান নাচতে থাকে? 3:30 মগজবাজার জন্য কি আমাকেই পেলি? কি বলবো সেটাই ভাবছিলাম। সত্যি তো, এত রাতে ওনাকে কেন কল করলাম? কি বলে কাটাবো এবার ব্যাপারটা? অজুহাত দেওয়ার PhD করায় আমি এর এখন কোনো লেম অজুহাতও মাথায় আসছে না, গলা শুকিয়ে আসছে। আমাকে চুপ থাকতে দেখে উনি ধমক দিয়ে বলে উঠলেন, এত রাতে তোর নিঃশ্বাস প্রশ্বাস কাউন্ট করাতে কল করেছিস? তার ধমকে গলাও শুকিয়ে গেল। কোনো উপায় না ভেবে বেশ জোরে জোরে দুটো শ্বাস নিয়ে বললাম, ঘুম আসছিল না তাই আর কি। এটুকু বলেই চুপ হয়ে গেলাম। কি বলবো, কেন করেছি, কি করেছি, নিজেই তো ঠিকভাবে জানি না। অন্যকে ব্যাখ্যা দিতে গেলেও তো
নিজেকে আগে বুঝতে হয়। আমি নিজেই বুঝে উঠতে পারছি না হচ্ছেটা কি। উনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, অনি তোর এইসব মিনিংলেস ফালতু বকবক শোনা ছাড়াও আমার আরো অনেক কাজ আছে, ফোন রাখ। ওনার কথায় আমার বেশ রাগ হলো, এমন অসম্ভব কেন মানুষটা। অনেকটা রাগ দেখিয়ে বললাম, আপনি সবসময় এমনভাবে কথা বলেন কেন আদ্রিয়ান ভাই, যেন আমি আপনার কোনো জন্মের শত্রু, এত রুডলি। আর কিছু বলার আগেই ও পাশ থেকে এক ভয়ানক ধমক শুনে গলার স্বর আটকে গেল, কথা আপনি আপনি থেমে গেল। উনি রাগী কণ্ঠে বলে উঠলেন, এক্ষুনি ফোন রাখ স্টুপিড মেয়ে একটা, রাত 3:30 বাজে, তোর বকবক শোনার ধৈর্য যার আছে তাকে গিয়ে ফোন কর, আমায় করবি না। হঠাৎ করে ভীষণ কান্না পেল আমার, অভিমান নামক অনুভূতিরা দম বন্ধ করার মতো করে চাপটে ধরলো আমাকে। দ্রুত ফোনটা কেটে চোখ বন্ধ করে ফেললাম। চোখ খুলে রাখলেই হয়তো চোখ দিয়ে অস্ত্র জল গড়িয়ে পড়বে, কিন্তু অকারণে অস্ত্র বিসর্জন দিতে আমি মোটেও ইচ্ছুক নই। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে করতে কখন গভীর ঘুমে তলিয়ে গেছি সেদিনের মতো মনে নেই। পরের দিন সকালে উঠেই রেগে গিয়ে সব জায়গা থেকে ব্লক করে দিলাম তাকে। আমি ডিস্টার্ব করি তাকে তাই না, এবার কোনো জায়গায় কানেকশন রাখবো না, না বাস থাকবে আর না বাসি থাকবে। হোয়াটসঅ্যাপ আর সিম থেকে ব্লক করার পর মেসেঞ্জারে মানিক অ্যাঙ্কেল নামে খোলা আইডিটাও ব্লক করলাম, যেটা অ্যাক্টিভ হয় না বললেই চলে। তার ফেসবুক আইডি নেই, না হলে সেখান থেকে ব্লক করে দিতাম। সব জায়গা থেকে ব্লক করে দিয়ে রিল্যাক্স হয়ে বসলাম, অবশেষে শান্তি। তবে এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না আমার জন্যে, হঠাৎই সব অসহনীয় লাগতে আরম্ভ করলো, কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা বন্ধ করে দিলাম, বাড়িতে কাউকে কিছু জানালেও বাইরে সবাই বুঝেছিল আমি অফ আছি। নিরন্তর সবাই খোঁজখবর চালিয়ে গেলেও আমার কোনো রেসপন্স পাওয়া গেল না। এমনি করে এলো 14 জুলাই, বেলা শেষ, বেলা অনেক হয়ে গেলেও বেশ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম আমি। হঠাৎ খুব জোরে কিছু পড়ে যাওয়ার আওয়াজে দড়ফড়িয়ে উঠে বসলাম, সামনে তাকিয়ে দেখলাম স্বয়ং আদ্রিয়ান ভাই দাঁড়িয়ে আছেন। এরপর নিচে তাকিয়ে দেখলাম আমার ফোনটা নিচে উপর হয়ে পড়ে আছে। ঘুম থেকে উঠে একই সঙ্গে এত ঝটকা নেওয়া যায়? আমি এত কিছু ঠিকভাবে বুঝে ওঠার আগেই মা ছুটে এলেন রুমে, এসে হাঁপানো কণ্ঠে বলল, কিরে কি পড়লো? সঙ্গে সঙ্গে আদ্রিয়ান ভাই বললেন, দেখো তোমার মেয়ে ফোনটা একদম টেবিলের কর্নারে রেখে চার্জে দিয়েছে, তারে পালে গিয়ে হাত আটকে পড়ে গেল, আর একটু হলে আমিও পড়তাম। মা রাগি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন, একটা কাজ যদি প্রপারলি করতে পারতো মেয়েটা, এত আগোছালো মানুষ কিভাবে হয়? আরও নানান কথা বলতে বলতে মা প্রস্থান করলো। আমি অসহায় মুখ করে ওনার দিকে তাকালাম, কিন্তু উনি কোনো রকমের পাত্তা না দিয়ে কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে চলে গেলেন রুম থেকে। আমি কিছুক্ষণ ওনার যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুখ ফুলিয়ে নেমে ফোনটা হাতে নিলাম। স্ক্রিন পেপারটা কোনা দিয়ে হালকা ফেটে গেছে, ইচ্ছে করে যে আশার দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে এখন, জঘন্য লক্ষ্য থাকার। ফ্রেশ হওয়ার পর মায়েরটাকে বাধ্য হয়ে গেলাম খাওয়ার জন্য, গিয়ে দেখি উনিও খেতে বসে পড়েছেন। আমি ওখানে দাঁড়াতে আমার দিকে একটা ঠান্ডা চাহনি দিল, এই চাহনি যে বড় সড়ো একটা হুমকি সেটা খুব ভালো করে বুঝে গেছি আমি। আমি খাবার নিয়ে রুমে চলে যেতে নিলে মা ধমক দিয়ে বলেন, চুপচাপ এখানে বসো, সব সময় এত রুমে কি? আমি কিছুই বললাম না, চোখ মুখ কুচকে ওখানে বসে পড়লাম খেতে। এদিকে ওদিকে না তাকিয়ে চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলাম, না তাকিয়ে আদ্রিয়ান ভাই নামক মানুষটার হুমকিপূর্ণ চাহনি বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছিলাম। সেগুলো হজম করতে করতে কোনো রকমের খেয়ে রুমে এসে শান্তির নিঃশ্বাস ফেললাম। কি ভয়ঙ্কর লোক! এরপর ওখানে কি হয়েছে ঠিক জানি না, শুনেছি খাওয়া দাওয়া করে কাব্যর সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেছেন। সারাদিন রুমে পায়চারি করেছি আর ভেবেছি কি করব। মাঝখানে কাব্য একবার এসেছিল ওর আদ্রিয়ান ভাই কি টিপস দিয়েছে সেটা শোনাতে। আমি এক ধমক দিয়ে বের করে দরজা বন্ধ করে দিয়েছি, অসহ্য। অনেক ভাবনা চিন্তা করার পর ওনার সেই হুমকিপূর্ণ চাহনি আর ফোনের ফাটা স্ক্রিনকে অবহেলা করতে পারলাম না। ফোন আসার মানাটা নিশ্চয়ই আমার জন্য ফার্স্ট ওয়ার্নিং ছিল। ওয়ার্নিং দেওয়ার মানুষ উনি নন, সবসময় ডিরেক্ট অ্যাকশন নিতেই বেশি পছন্দ করেন, কিন্তু সৌভাগ্যবশত এবার দিয়েছেন। এবার ফোন আসার মেরেছে, পরের বার আমায় আসার মারতেই পারে কোনো বিশ্বাস নেই। অনিচ্ছা সত্ত্বেও প্রচণ্ড বিরক্তি আর মন খারাপ নিয়ে এক প্রকার বাধ্য হয়েই সব জায়গা থেকে আনব্লক করলাম। সময় নিজের গতিতেই এগুচ্ছিল, সামনে ঈদুল আজহা। ওই দিনের পর আরও একবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লাম আদ্রিয়ান নামক মানুষটার কাছ থেকে। ইউকে থেকে ফেরার সময় তো শুনেছিলাম ওনার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে,
নতুন বিয়ের আনন্দেই হয়তো এই মন বদল। সেইসব নিয়ে মাথা ব্যথাও ছিল না আমার, আর মন খারাপ ধীরে ধীরে কাটিয়ে উঠছিলাম। সোশ্যাল মিডিয়াতে আগের মতো আনাগোনা শুরু হয়েছিল, নিজের চেষ্টাতেই স্বাভাবিক হয়ে উঠেছিলাম। ঈদের তখন দুদিন বলে বাকি, বাড়ির সবাই তখন গরু গরুর হাট এসব নিয়ে ব্যস্ত, আর আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে। রাত তখন 1:30 বা 2 বাজবে হয়তো, হঠাৎ করে ফোন বেজে উঠতেই চমকে উঠলাম আমি, আরও বেশি চমকালাম স্ক্রিনে আদ্রিয়ান ভাই নামটা দেখে। অবাক হয়ে ফোনের স্ক্রিনের তাকিয়ে থাকতে থাকতে কেটে গেল। আমি ছোট্ট একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করলাম। একটু পর আবারও বেজে উঠল ফোন, আদ্রিয়ান ভাই। আমি এবার আর অপেক্ষা না করে ফোনটা রিসিভ করলাম, কিন্তু রিসিভ করার পর কিছুক্ষণ চুপ থেকে ওপাশ থেকে নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া কিছুই শুনতে পেলাম না। আমিও কিছু বললাম না, অনেকটা সময় পর নিজেই কেটে দিল। আমি অবাক হয়ে শোয়া থেকে উঠে বসলাম। কি শুরু করেছেন উনি? আনুমানিক 5 মিনিট পর উনি আবারও কল করলেন। আমি একটু বিরক্ত হয়ে রিসিভ করলাম তার ফোন। এবারেও কোনো কথা না বলাতে আমি নিজেই বললাম, কি বলবেন, কিছু কি বলবেন, ফোন করে এভাবে চুপ করে আছেন কেন? আরও ক্ষণিকের নিরবতার পর উনি বললেন, এক ফ্রেন্ডকে কল করেছিলাম, ভুলে চলে গেছে, সরি বলে এক সেকেন্ডও দেরি না করে ফোনটা কেটে দিলেন। আমি বোকার মতো বসে আছি। 3-3 বার ভুল করে কল চলে আসে, সিরিয়াসলি? আমি কি আসলে এতটা ডাম্ব না মনে হয়? সেদিন প্রচণ্ড রাগ হয়েছিল ওনার উপর, এতটাই রাগ হয়েছিল যে সব কিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছিল একেবারে। আজ কত ভালো একটা মোড়ে ছিলাম, সব বরবাদ করে দিল। আমার শান্তি ওনার কোনো কালেই সহ্য হয় না। কি মনে করেন আমাকে উনি, কেন করেন এমন? ভীষণ জোরে বাজি ফাটার আওয়াজে উঠলাম বাইরে থেকে, জোরে হ্যাপি নিউ ইয়ার চিৎকার ভেসে আসছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 12 বেজে গেছে। আরও একটা বছর পেরিয়ে গেল, শুধু বদলালো না ওই মানুষটা, চোখ ফোনের স্ক্রিনে আটকে আছে, হয়তো অবচেতন মন কারো ছোট্ট একটা টেক্সটের অপেক্ষায় আছে, ভালোবাসাময় কিছু শব্দের অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে অপেক্ষা শেষ হওয়ার। তো ফ্রেন্ডস, অনেক পরে এই অনুগল্পটা আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আর আমার মতো কি আপনাদেরও মনে হয় অনিয়াপুর নিজের রিয়েল লাইফ থেকে এই ঘটনাগুলি লিখা? আমার কাছে এরকমই মনে হয়, আমি বারবার বলে আসছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টাডির সাথে থাকবেন। আর যারা আগের 10টা পর্ব পড়েননি, ভিডিওর স্ক্রিনে এখনই বেশি উঠেছে, আপনারা দেখতে পারেন, ওখান থেকে পড়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সবসময় ফারুক স্টাডির সাথে থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।